নমস্কার। আপনারা এর আগের এপিসোডগুলো দেখেছেন, এবার নতুন এপিসোড নিয়ে আসছি। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন অনুগ্রহ করে। চ্যানেলটি রানুদির সম্পর্কে তার নিজস্ব কিছু একটু অন্যরকম কথায় কথায় গানে গানে রানুদির সাক্ষাৎকার দেখতে থাকুন। তো দিদি, এই যে কোভিড গেল, কোভিড করোনার সময় গেল, সেইভাবে সেই সময় আপনার কীভাবে চলেছে? যেভাবে এখন চলছে, মাস্ক স্যানিটাইজার এগুলো কখনো ইউজ করেছে? ওগুলো সব সময় হয়নি, তবে দিয়েছে। আমি যেহেতু কোথাও যাই না, সেই জন্য বাইরে ফাইরে কোথাও যায় না, ঘরের বাইরে কোথাও যায় না, সেই জন্য আমার অভ্যাসটা হয় না, যার ফলে ব্যবহার করা যায় না। তবে কখনো যদি কেউ দিয়ে যায় তো সেগুলোকে সব সময় সম্ভব হয় না ব্যবহার করা, কারণ আমার অভ্যাস হ্যাবিট থাকে না বলে, অভ্যাস থাকে না বলে আমি এগুলো ব্যবহার করতে পারি না সব সময়। এবারে এই সব সময় যদি এই ব্যবহার করার অভ্যাসটাই তাহলে ব্যবহার করতে পারবো। তো শুনলেন, দিদির কাছে এই মুহূর্তে মাস্ক স্যানিটাইজার নেই। তো আমরা এখানে দিদির কাছে আসছি শুনে আমার কিছু বন্ধু বান্ধব দিদিকে সামান্য কিছু গিফট পাঠিয়েছে, খুবই সামান্য। সেই গিফট সামান্য দেখতে পাচ্ছেন, মাস্ক এবং স্যানিটাইজার। আমরা আমার বন্ধুরা যা দিয়েছে তাদের পক্ষ থেকে দিদির হাতে তুলে দেবো। দিদি এটা ইউজ করবে, আমি দেখিয়ে দিচ্ছি। যখন কোনো বাইরে থেকে মানুষ আসবে তার হাতটা স্যানিটাইজ করে নেবে, আর তুমি অবশ্যই মাস্ক ইউজ করবে যখন লোকের সাথে কথা বলবে, এটা তোমার শরীরটাকে ভালো রাখবে। তো আপনারাও ইউজ করুন, আপনারাও এই কোভিড থেকে বাঁচতে ঠিকঠাকভাবে কোভিড মুক্ত করতে দেশকে বিশ্বকে আপনারা সঠিক সময় মাস্ক এবং স্যানিটাইজার ইউজ করুন। আমাদের বন্ধুদের তরফ থেকে, আমাদের তরফ থেকে দিদিকে একটা সামান্য আমরা উপহার দিচ্ছি, মাস্ক এবং স্যানিটাইজার। দিদি প্লিজ, যখনই কেউ আসবে হাতটাকে স্যানিটাইজ করিয়ে নেবে, ঠিক আছে? আমরাও করে নিলাম হাত স্যানিটাইজ। ঠিক আছে, বেশি দিয়ে দেবেন। তো আমরা দিদিকে মাস্ক দিচ্ছি, স্যানিটাইজার দিলাম। যখন কেউ আসবে, কারোর সাথে কথা বলবে, অবশ্যই মাস্কটা ইউজ করবে, আর যখন কেউ বাইরে থাকে তাকে হাতটা স্যানিটাইজ করে নেবে। এটা তোমার জন্য ভালো এবং যে আসবে তার জন্য ভালো। এটা আগে কখনো কেউ বলেনি, আমরা বলে গেলাম আজকে, সামান্য ভাই হিসাবে তোমাকে একটু বলে গেলাম। তো আমরা মাস্ক দিদিকে দিচ্ছি, দিদিকে ইউজ করার জন্য অনুরোধ করবো। দিদি মাস্কটা এইটা পারফেক্ট, ঠিক আছে? কেমন লাগবে? ভালো। এটা কেন পড়তে হবে? যাতে আমাদের করোনা না হয়, প্রোটেকশন নেওয়ার জন্য। কারোর সাথে যখন কথা বলবে, কেউ যখন বাইরে থেকে আসবে, তুমি তো জানো না কোথেকে সে আসছে, ঠিক, তার মধ্যে কোনো সমস্যা আছে কি না। থ্যাংক ইউ বন্ধুরা, আপনারা দেখলেন আমরা দিদিকে সামান্য গিফট আমাদের বন্ধুরাই পাঠিয়েছে, একটু মাস্ক একটু স্যানিটাইজার, যাতে দিদি আগামী দিন সুস্থভাবে ভালোভাবে বাঁচতে পারে। সবার সাথে প্রচুর মানুষ এখানে আসছে, কথা বলছেন, দিদি নিজের প্রোটেকশন নেওয়ার জন্য, তাদেরকে প্রোটেক্ট করার জন্য এই সামান্য জিনিসটা আপনি ইউজ করবেন আগামী দিন, এটা আমরা রিকোয়েস্ট করে রাখলাম। ধন্যবাদ দিদি, ভালো থাকবেন।